নমস্কার বন্ধুরা, আলপনার কুকিং স্টাইল আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন স্যুপ। শীতের শুরুতে সবারই কিন্তু কম বেশি সর্দি কাশি লাগে, আর এই সর্দি কাশি হলেই ইমিউনিটি ড্রপ করে যায়। সো ইমিউনিটি বুস্ট করার জন্য বানিয়ে ফেলুন ঘরোয়াভাবে চিকেন স্যুপ। এই চিকেন স্যুপ নাম শুনলে মনে হয় অনেক ঝঞ্ঝাটের রেসিপি, কিন্তু একদমই সোজা। দেখে নেবেন আমি কিভাবে বানাচ্ছি। এখানে 150 গ্রাম চিকেন নিয়েছি, আর হাড়ের পিসগুলো নিয়েছি। এখানে উইংস আছে, গলা আছে, আর বুকের পাজরা আছে। এতে কিন্তু চিকেনের স্যুপটা খুব ভালো হয়। গ্যাসে কুকার বসিয়ে দিয়েছি, কুকারটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল চামচ তেল। তেলটাও গরম হয়ে গেছে, এখন তেজপাতা দিয়ে দিলাম, আর দেব এর মধ্যে চিকেন। চিকেনটাকে দিয়ে স্লো ফ্লেমে আমি ধীরে ধীরে এটাকে ভেজে নেব। দেখুন, 8-10 মিনিট মোটামুটি স্লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। দেখুন, চিকেনটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একটু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1.5 লিটার জল দিয়ে দেব, যেহেতু চিকেনের স্যুপ বানাবো সেহেতু জলের পরিমাণটা বেশি থাকবে। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। এখন কুকারের ঢাকনা লাগিয়ে চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসটাকে স্লো রাখবো, এখানে 12-15 মিনিট আমি স্লো ফ্লেমে কুক করব। আর যদি সিটি আসে তাহলে 3টে সিটি দিলেই হয়ে যাবে। যতক্ষণ কুকারে চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ভেজিটেবলগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি গাছ শুদ্ধ সবুজ পেঁয়াজ নিয়েছি, গাজর, বিনস, রসুন, বাঁধাকপি, আর নিয়েছি 1 টুকরো আদা। এই সব সবজিগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। 15 মিনিট পরে কুকারের ঢাকনা খুলে নিলাম। দেখুন চিকেনটা কী সুন্দর সেদ্ধ হয়েছে। এটাকে এখন আমি একটা ঝাঁঝরিওয়ালা প্লেটে ছেঁকে নেব। এই তেজপাতাটা তুলে ফেলে দিলাম। দেখুন এতটা স্টক হয়েছে, আপনারা চাইলে পুরোটাও বানাতে পারেন, না হলে অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়ে পরেও বানিয়ে নেওয়া যেতে পারে। এই চিকেনগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি, এখন হাত থেকে চিকেনগুলোকে আলাদা করব। আপনি হাত দিয়েও আস্তে আস্তে চিকেনটাকে ছাড়িয়ে নিতে পারেন, ইয়া কাঁটা চামচ দিয়েও ছাড়িয়ে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা। এইভাবে হাড় আর মাংসগুলোকে আলাদা করে নিয়েছি। যেই কুকারে আমি চিকেনটাকে সেদ্ধ করেছিলাম ওই কুকারেই আমি পুরো স্টকটাকে ঢেলে দিচ্ছি। আর এর মধ্যে যে কাটা সবজিগুলো, সব সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর ফ্লেমটাকে হাই করে দিয়ে 5 মিনিট ঢেকে বয়েল করব। চিকেনের স্টকটা সবজির সঙ্গে বয়েল হচ্ছে, এখন এর মধ্যে দিয়ে দেব ছাড়ানো চিকেনগুলো। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1/2 চামচ লবণ। যেহেতু স্টকের পরিমাণটা বেশি সেহেতু টোটালি 1 চামচ লবণ দিলাম। আর দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। হাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিলাম। এখন বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। আর এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এই ফেটানো ডিম স্যুপের উপর আস্তে আস্তে ঢেলে দেব, আর চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যাতে ডিমগুলো একদম টুকরো টুকরো হয়ে যায়। এই চিকেন স্যুপটা কিন্তু কন্টিনিউ 15-18 মিনিট পর্যন্ত স্লো টু মিডিয়াম ফ্লেমে বয়েল করতে হবে। এখন 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বাটিতে গুলে নিয়েছি। এই কর্নফ্লাওয়ারটা এই স্যুপের উপর ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর কন্টিনিউ চামচ দিয়ে নাড়তে থাকব। এরপর আরও 5 মিনিট বয়েল করব, যাতে কি কর্নফ্লাওয়ারটা ভালোভাবে স্যুপের সঙ্গে মিশে যায়। দেখুন স্যুপটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাউলের মধ্যে সার্ভ করছি। এখানে 6 জন লোকের মতো চিকেন স্যুপ হয়েছে। এই কালারফুল চিকেন স্যুপের রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার আসবো অন্য আরেকটা রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। বাই।